সনাতন ধর্মে সময়কে অনেক শক্তিশালী বলে গণ্য করা হয়। সময়ের চাকা বা কালচক্র আমাদের সাথে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এমনকি জন্ম মৃত্যুরও পরিচয় করিয়ে দেয়। আপনারা হয়তো এটি লক্ষ্য করেছেন যে সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। সময়ের চাকা যেমন ফকিরকে রাজা বানিয়ে দিতে পারে, তেমনি রাজাকে ফকিরও বানিয়ে দিতে পারে। আর এটা মানা হয় যে সময়ের জন্য কোনো মানুষের জীবনে যেমন সুখ আসে সেরকম দুঃখও আসে। কিন্তু আপনি কি এটা ভেবে দেখেছেন যে আপনার জীবনে যদি কখনো ভালো সময় আসে তাহলে সেটা আগের থেকে কিভাবে জানতে পারবেন? বন্ধুরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আমি এই বিষয় নিয়েই আপনাদের সাথে আলোচনা করব যে মানুষের জীবনে যদি কখনো শুভ সময় আসে তাহলে ভগবান আমাদের কিভাবে সংকেত দিয়ে থাকেন। বন্ধুরা, আরো একবার স্বাগত জানাই এই নতুন ভিডিওটিতে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ভালো সময় আসার আগে ভগবান আমাদের কি সংকেত দিয়ে থাকেন। এই বিষয়টি নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নারদ মুনিকে বিস্তারিত ভাবে জানিয়েছিলেন। হিন্দু পুরাণ গাথা অনুসারে একবার নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের সাথে দেখা করেন এবং তাকে জিজ্ঞাসা করেন, হে পরমেশ্বর, মানুষ কিভাবে তার আগামী দিনে আসা ভালো সময়কে আগে থেকে জানতে পারবে, তা কৃপা করে আমাকে বলুন। তখন উত্তরে পরমেশ্বর ভগবান বললেন, হে মুনিবর নারদ, আমি আমার ভক্তদের ভালো সময় আসার পূর্বে কিছু সংকেত দেবার জন্য পশু পাখি, ছোট বাচ্চা এবং আমার ভক্তদের দ্বারা কিছু সংকেত দেবার চেষ্টা করি, যা জ্ঞানী ব্যক্তিরা খুব সহজেই বুঝতে পারেন, কিন্তু যারা অজ্ঞানী মানুষ তারা এই সংকেতগুলো বুঝে উঠতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে এও বলেন যে এই সংকেতগুলোর মধ্যে কোনো একটি সংকেত যদি কোনো মানুষ তার জীবনে পেয়ে থাকেন, তার অর্থ এটাই যে সেই মানুষ তার ভালো সময়ের খুব নিকটেই রয়েছে। এই সংকেতগুলির মধ্যে প্রথমটি হলো ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়া। যদি কোনো মানুষের ভোরবেলা 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায় এবং সে অজান্তেই ভগবানের নাম করতে শুরু করে, তাহলে এটা নিশ্চিত রূপে একটা সংকেত যে ভগবান তার সহায় হয়েছেন এবং তার খুব ভালো সময় আসতে চলেছে। যদি আপনারও ঘুম এই ব্রহ্ম মুহূর্তে ভেঙে যায় এবং যদি আপনার সেই সময় মনে হয় কেউ আপনাকে নতুন দিশা দেখানোর চেষ্টা করছে, তাহলে আপনি নিশ্চিত রূপে বুঝে নেবেন যে ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ভালো সময় খুব নিকটেই রয়েছে, আপনার ভাগ্যের চাকাও হয়তো ঘুরতে চলেছে এবং সফলতার নতুন রাস্তাও বের হতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বললেন, যাদের মধ্যে এরকম লক্ষণ দেখা যায় আমি স্বয়ং তাকে সাহায্য করে থাকি। তো বন্ধুরা, যদি আপনাদের মধ্যেও এরকম লক্ষণ দেখা যায় এবং নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারেন, তাহলে নিশ্চিত রূপে আপনি জানবেন ভগবান আপনাকে এই সংকেত দিচ্ছেন যে আপনার ভালো সময় খুব নিকটেই রয়েছে। দ্বিতীয় সংকেতটির ব্যাপারে ভগবান নারদ মুনিকে বললেন, হে মুনিবর নারদ, যখন কোনো মানুষ প্রকৃতই মন থেকে খুশি থাকে, যখন তার মুখে সবসময় একটা হাসির অভিব্যক্তি থাকে, যে মানুষ তার রাগ এবং অভিমানের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখে গেছেন, সেই সমস্ত মানুষ আমার অত্যন্ত প্রিয় হন এবং আমি তাদের খারাপ সময়ের নাগপাশ থেকে অচিরেই উদ্ধার করে থাকি। এই ধরনের মানুষ যখন কোনো বিষয় নিয়ে খুব ভাবেন, তার ভাবনার থেকেও অনেক বেশি কিছু তিনি বাস্তব জীবনে লাভ করে থাকেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন প্রসন্নচিত্ত মানুষের মনে সর্বদা ভগবান বাস করেন, অর্থাৎ যার মন সর্বদাই আনন্দময় তার মধ্যেই ভগবান বাস করেন। যে ব্যক্তি নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই, ভগবান তাকে যা দিয়েছেন সেটা নিয়েই তিনি সন্তুষ্ট চিত্তে থাকেন, সেই ব্যক্তি ভগবানের কাছে কিছু না চাইলেও ভগবান তাকে অনেক কিছুই দিয়ে থাকেন। নির্লোভ এবং সদাহাস্যময় আত্মার মধ্যেই আমি বাস করি,
একথা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন। তৃতীয় যে সংকেতটির কথা ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বললেন, সেই সংকেতটি আপনাদের মধ্যে অনেকেই কখনো না কখনো পেয়েছেন। এই সংকেতটি আমরা বিভিন্ন পশু বা পাখির মাধ্যমে পেয়ে থাকি। যখন কোনো গৃহস্থের বাড়ির সামনে কোনো গরু বা গোমাতা খাবারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে, অথবা কোনো শাখা মৃগ বা কোনো হনুমান গৃহস্থের বাড়ি থেকে খাদ্যদ্রব্য নিয়ে চলে যায়, বা হয়তো কোনো পাখি এসে গৃহস্থের বাড়িতে নিজের বাসা তৈরি করে, বা হয়তো কোনো বিড়াল বা কুকুর গৃহস্থের বাড়িতে তার সন্তান প্রসব করে, তাহলে সেই ব্যক্তি বুঝে নেবেন তার সামনে আগত সময় তার পক্ষে অত্যন্ত শুভকারী এবং মঙ্গলজনক। সে আগের থেকে অনেক বেশি উন্নতি করার দিশা পাবে এবং নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারবে। সেই ব্যক্তি জীবনে আরো উচ্চতর অবস্থায় পৌঁছানোর অবকাশ পাবে। বন্ধুরা, এবার আমি আপনাদের বলবো চতুর্থ সংকেতের ব্যাপারে। আপনারা নিশ্চয়ই জানেন, ছোট্ট বাচ্চার মধ্যে ভগবান স্বয়ং বাস করেন। যদি দেখেন যে ছোট ছোট বাচ্চারা আপনার বাড়িতে নিজে থেকেই খেলতে আসে, বা কোনো ছোট্ট শিশু আপনার দিকে তাকিয়ে নিজে থেকেই বারবার হাসে, তাহলে এগুলোকে ভগবানের দেওয়া বিশেষ সংকেত বলে মনে করা হয়। কারণ আপনি লক্ষ্য করে দেখবেন, সব গৃহস্থ বাড়িতে কিন্তু এই জিনিসগুলো ঘটে না। কারণ ভগবান শুধুমাত্র সৌভাগ্যবানদেরই এই সংকেতগুলো দিয়ে থাকেন। আপনারা নিশ্চয়ই জানেন, ভগবান শ্রীকৃষ্ণ নিষ্পাপ শিশুদের আত্মায় বাস করেন। তাই যদি ছোট বাচ্চারা আপনার বাড়িতে খেলতে আসে, তাহলে তাদের সাথে আপনার সময়টা উপভোগ করুন। কে বলতে পারে, হয়তো আপনার আগত সময় তাদের মতোই প্রাণোচ্ছল এবং হাসি খুশি হয়ে যেতে পারে। বন্ধুরা, আপনারা হয়তো সবাই জানেন যে ছোট বাচ্চারা ভগবানের রূপ হয়, তাই তো তাদের দেখে আমাদের এতটা আনন্দ হয়। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চম সংকেতের ব্যাপারে নারদ মুনিকে বললেন, যে ব্যক্তি তার আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে পারে, আমি সেই ব্যক্তিকে ধনপ্রাপ্তির নতুন নতুন পন্থা দিয়ে থাকি। সেই পন্থাগুলি অবলম্বন করে সে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে আরো উন্নত হয়, এবং সেই সময় থেকে লক্ষ্মীদেবী স্বয়ং তার গৃহে অধিষ্ঠান করতে শুরু করেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই শুনেছেন, লক্ষ্মীদেবী চঞ্চলা প্রকৃতির হয়, কিন্তু যে ব্যক্তির আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে সক্ষম, লক্ষ্মীদেবী তার গৃহে সবসময় অধিষ্ঠিত থাকেন। তো বন্ধুরা, আপনিও যদি আয় এবং ব্যয়ের মধ্যে হিসাব করে চলতে পারেন, তাহলে আপনি নিজেকে উন্নত করার সংকেত ভগবানের কাছ থেকে ঠিকই পাবেন। এবারে আমি আপনাদের বলবো ষষ্ঠ সংকেতটির ব্যাপারে। বন্ধুরা, আপনার কি কখনো এরকম অনুভূতি হয়েছে যে আপনি পূজোর থালা হাতে নিয়ে এক মনে পূজা করছেন, আর কিছুক্ষণ পর আপনার মনে হলো ভগবান যেন আপনার দিকেই তাকিয়ে আছেন এবং মৃদু মৃদু হাসছেন, অথবা কিছু সময় পরে তার বাড়িতে নতুন অতিথির আগমন হলো? তাহলে সেই ব্যক্তির বুঝে নেওয়া উচিত যে তার আগত সময় অত্যন্ত মঙ্গলকারী এবং শুভ হতে চলেছে। এছাড়াও কোনো মহিলার বাম চক্ষু ও পুরুষের ডান চক্ষু যদি বিনা কারণে কম্পিত হতে থাকে, তাহলে সেটাকেও কোনো ভালো সময়ের পূর্ববর্তী সংকেত হিসেবে মনে করা হয়। সপ্তম সংকেতটির ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বললেন, যখন কোনো ব্যক্তি দুস্থ ব্যক্তি বা সাধু ব্যক্তির আশীর্বাদ লাভ করেন, তাহলে মনে করা হয় তিনি যে শুভ কাজে বের হচ্ছেন সেই কাজে তিনি সফলতা লাভ করবেন। সবশেষে ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বললেন, যদি কোনো গৃহস্থের বাড়িতে দুপুরবেলা বা সন্ধেবেলা কেউ সাহায্য চাইতে আসে, গৃহস্বামীর উচিত সেই ব্যক্তিকে যথাসম্ভব সাহায্য করা। কারণ মনে করা হয় গৃহস্বামী আগন্তুকের সাথে যে ব্যবহার করে থাকেন, ভবিষ্যতে তিনি সেরকম ফলই পেয়ে থাকেন। অর্থাৎ মনে করা যেতে পারে যে এটাও ভগবানের পাঠানো কোনো সংকেত, যেটা যাচাই করে নেয় আপনার স্বভাব চারিত্রিক সৌন্দর্যকে।
এই সংকেতগুলির মধ্যে কোনটি আপনি কখনো অনুভব করতে পেরেছেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধা।